সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, বললাম তো উঠে টুকটাক কাজগুলো করলাম, কাজগুলাম, তারপর চা করেছি। এখন চা খাচ্ছি, চা দিয়ে চাল ভাজাটা আনলাম, চাল ভাজা দিয়ে চা খাচ্ছি। মাকেও চা করে দিলাম, মাও উঠে গেছে, মালিকার চা খায়, তাই জন্য বললাম মাকে চা করে দিলাম। তো এখন মালিকার চা খাচ্ছে, আমি তাড়াতাড়ি চা খেয়ে স্নান করে দোকান খুলতে চলে যাবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো একেবারে দোকান টোকান খুলে তোমার সাথে কখন চলে যাচ্ছি ব্লগটি। দোকান খুলে দোকান বসে গেছি দোকানে, আর আমার দোকানের সঙ্গে কাজ চলছে, ওই জন্য ঘেরঘায় ঘেরঘায় আওয়াজ হচ্ছে, জানি না তোমরা ঠিক করে শুনতে পাচ্ছো কি না। তো যাই হোক, এখন দোকানে বসে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কীভাবে ভগবানই জানে কিছুতে না খেয়ে চলে গেলো, না খেয়ে চলে গেলো বলতে মনে হয় না বাড়িতে গিয়ে খেয়েছে নাকি সেটাও বলতে পারবে না, পরে দিদিকে ফোন করলে জানতে পারবে। যাই হোক, এখন দোকানে বসে আছি, দোকানে বসে দেখি পরে আবার তোমার সাথে কথা বলবো। সো হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন আবার এই দোকানে এলাম, হাজব্যান্ড চলে এসেছে, তো এখন দোকানে বসেছে, আর আমি এখন এই দোকানে আছি, তারপর ছেলেকে ছেলেকে এখন পড়তে বসাবো। কেমন লাগছে প্যান্টটা? খুব সুন্দর প্যান্টটা হয়েছে, তাই পড়েছে। এবার এখানে দিদিকে ফোন করে দেখাই, ছেলে এখন পড়াশোনা করছে, তো বাবা তোমাদের সাথে একটু শেয়ার করে নি। দেখো আমার দুষ্টু বাবাটা কাণ্ড, দেখো দেখো এটা আমার দুষ্টু বাবা, আর পড়াশোনা করছে, তারপর পড়া হয়ে গেলে ওকে নিয়ে একটুখানি বেড়াবার ইচ্ছা আছে, বেড়াবো। ছেলেকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে ওঠার পরে এখন আমি আর আমার হাজব্যান্ড গেছি ছেলের আর ছেলের বাবার ওষুধ কেনবার জন্য। এখন বেরিয়ে গেছে, তো আমার হাজব্যান্ডের মানে খুব আমাদের দুজনেই খুব অনেক আশাতে বেরিয়েছি, অনেকদিন হয়ে গেল ওষুধটা খুঁজে পাচ্ছে না। তাই আমার হাজব্যান্ড বলেছে ওর ওষুধ না পাক, ওর কোনো চিন্তা নেই, ছেলের ওষুধটা ওর খুব দরকার, এই বলে বেরিয়েছি। তো দেখা যাক কি হবে, যদি পাই তো ভালো, আর না পেলে গেল। কালকে অনেক খুঁজেছি, পাইনি, আজকে আবার বেরিয়েছি। সো হাই ফ্রেন্ডস, ওষুধ নিয়ে বাড়ি অলরেডি চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখলাম যে কিছু নেই খাবার, তো রুটি করলাম, রুটি করে ছেলেকে খেতে দিয়ে দিলাম, বোনকেও খেতে দিয়ে দিলাম। তারপরে গেলাম দোকান বন্ধ করতে, দোকানটা প্রায় অনেকটাই মা বন্ধ করে ফেলেছিলো, কিছুটা বাকি ছিল, ওটা আমি করে সবেই এলাম। আর এখন ছেলে কার্টুন দেখছে, আমি আর মা আজকে রাতে খাবো চা, চা দিয়ে রুটি। আর আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ, তোমার সাথে দেখে পাশে দেখা, সাপোর্ট করতে একেবারেই ভুলো না। তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থাকলে মানে করলে আমিও পথ চলতে অনেকটা জোর পাবো। সাই হোক, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। সো হাই গাইস, ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, বাট ব্লগটা শেষ করতে পারলাম না, আরও কন্টিনিউ করছি, কারণ কি এদের এডিটিং টেডিটিং কিছু এখনও পর্যন্ত করা হয়নি, ভাবলাম তাহলে কন্টিনিউই করা যাক। তো ভেবেছিলাম রাত্রিবেলা যে চা খাবো, তোমাদেরকে যেমন সেটা শেয়ার করলাম, বাট মা কী করলো, মা গুড় দিয়ে রুটি খেলো। তো আমি এখন কী করছি, আমি এখানে আলুটাকে কাটলাম, আলু পেঁয়াজ ভেজে একটুখানি খাবো, আর আলু পেঁয়াজ ভাজার পর না একটু যদি টমেটো কেচা পোকর দিয়ে দিয়ে দেওয়া যায় ভালো লাগে, আদারওয়াইজ শুধু আলু পেঁয়াজ ভাজাও তো ওই আমি কোনো কথা হবে না। বাট আজকে ইচ্ছা আছে একটুখানি আলু পেঁয়াজ ভাজার পরে ওপর দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো, সো ওই আমি লাগবে, আর জানি না মা খাবে নাকি, তো দেখা যাক কী হবে। তো আমি টেনে নিতে পারবো, আমার আলু ফ্যাক্টরিও আমার কাছে কম পড়ে যাবে আমার মা বলে, কারণ কি আমি আমার আলু খেতে খুব ভালো লাগে, আমার আমার একা না, আমার বড়দিদি, আমার বড়দিদি আর আমি বেশিরভাগ আলুটা খেতে প্রেফার করি, আর সবাই খায় কিন্তু বলে না, কিন্তু নামটা ছোটোবেলাকার আমার আর বড়দিদিরই বলে, আমি আর বড়দিদি আসলে ওই যে আমার মাকে দেখুন খালি খুব বন্ধ করে দিয়েছে। যাই হোক,
আগে আলুর দম পড়া থাকলে আমি আর আমার দিদি ইনস্টলমেন্টটা খেতাম, বারে 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 করে খেতাম, আর সবাই খেত। কিন্তু আমরা দুজন যেহেতু একটুখানি বেশি খাবো 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 করতাম, খেসটা আমরা দুজনেই বেশি খেতাম। এই যা প্রত্যেকটা বাড়িতেই এরকম হয় অবশ্য। আর আগে না মাকে ইলিশ মাছ আনতো, ইলিশ মাছ আনলেই মা কী করতো, এক করে ইলিশ মাছ করে রাখতাম। তো আমি আর আমার দিদি কী করতাম, পড়তে পড়তে বা কোনো একটা মানে টিফিন খাবো বেশ ভাবছি একটুখানি ভাতের সাথে, বেশ একটা ইলিশ মাছ তুলে নিয়ে আমরা দুই বোন খেয়ে নিতাম, ওটাই আমাদের কাছে টিফিন ছিল। আগে না এত অসুখ বিসুখ এত কিছু না ভয় টয় ছিল না, বা আমরা অতটা ফেস করি না, বাট এখনকার টাইমটা এতটাই জঘন্য টাইম, মানে সব খাওয়ারই হয়তো ভালো না, হয়তো আমরাও যখন খেয়েছি তখনও ভালো ছিল না, কিন্তু তাও আমাদের মধ্যে তখন এতটা বাইন্ডিংস ছিল না, মানে ঠিক খেতাম কোনো অসুবিধা হতো না। কিন্তু এখনকার খাবারগুলো খেলে প্রায়ই কারো না কারো কোনো না কোনো অসুবিধা হতেই থাকে। আমার বাবা কাছে কেমন লাগছে, উমা প্যান্ট খুলে ফেলিস, ড্রেসও চেঞ্জ, নাইট ড্রেস পরে নিয়েছি। আমার বাবা বাবা এখানে রেখে দাও, তোমাকে ধুতে হবে না মা, ও কতটা কষ্টে রয়েছে গো মা, নিজের বাসনটা নিজে ধুচ্ছে, নতুন ধোয়া শিখেছে, খালি বাসন ধুচ্ছে। জল ঘেটে যাচ্ছে তো টাচে থাকে না বাবু, সেটা কোথায় একটা বাটি ধুতে কতক্ষণ জল লাগে দেখুন দেখুন, আমার ছেলেটা কত কাজ করে, আহারে আমার ছেলেটা কত কাজ করে, আহারে আহারে আরে আরে বাবা একটু তাকা, বাবা একটু তাকা, সব কাজ শিখতে হয়। আর বাবা খুব কাজ, ওর মাও কাজের হলে হবে কি, ওর বাবা আমার বাবা খুব কাজ, আমার ছেলে খুব কাজ। সব খাবো আমি, কালকেই খেয়েছিলাম আমি মা, কালকেই খেয়েছিলাম শশা খাবো। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, ভাবছি টমেটো কেচাপটা দেবো না জানো তো, টমেটো কেচাপ না দিলেও হবে, এমনিতেই ভালো লাগবে। তারপর ভাবছি দেবো ভাবছি দেবো তাই ভাবছি, হচ্ছে না কেন, আজটা একদম আস্তে করে দিয়েছি, কী করে হবে আমার কাজ দেখলে না, মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারবো, একটু দিয়ে গিয়ে নাম মাত্র। নাড়িয়ে চাড়িয়ে না আমাকে, আমার বিভিন্ন টমেটো কেচাপ কিছু অতটা পছন্দ হয় না, মানে আমি যতদূর জানি, বাট আমার মোটামুটি ভালোই লাগে। আমি আমি লাগবে কালারটা এত সুন্দর লাগছে, তাহলে দর্শনদারি ফিল কিনতে চাই, তবে দর্শনটা খুব ভালো এসছে, অনেক সময় দর্শন খারাপ হলেছে, সেটা খারাপ হবে সেটা না, অনেক সময় কী দিকটা যেটা আমার মধ্যে আছে, আমি দর্শন দিকে অনেক সময় বলি, বাট ভালোই থাকে। আমার মা আমাকে এটা শিখিয়েছে প্রথম থেকেই, নাক সাটকাবি না, আগে খাবি তারপর দেখবি,
দেখেই নানা করবে। অনেক সময় সত্যি দেখি মা একটা রান্না করে, মানে দেখতে কি জঘন্য, মানে দেখে যেন মনে হচ্ছে ভালো লাগবে না ভালো লাগবে, বাট অ্যাট লাস্ট খেতে খুবই আমি না এখন নিজের জন্য তো আর আলাদা করে কোনো বাসন নিয়ে চলো আমি এখন বাটিতে করেই নিয়ে চলে এলাম। এই আমার আজকে ইয়াম্মি তরকারি, মানে আলু পেঁয়াজটা ভেজে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, খেতেই ইয়াম্মি হবে, মাকে খেতে কিছু খাবে না বলছেন, তো এটা পুরোটা টান মানে খাবো কি খাবো না এই নিয়ে দোমনো ভাবছি, মাকে একটু দুগাল দিই, মা নাও দুগাল না, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।